স্মৃতিচিহ্ন ডুবুরি নামিয়ে ঠিক একদিন নাভি তুলে নেব। ওরা তো মুক্ত পারে না, এটুকু পারে না, কিভাবে চিনবে তুমি কোন জল? নদীর কোটরে অসংখ্য শিক্ষিকে পরিতপ্ত নাভি করে থাকে, পা দিলে পড়তে যায়। যাই বুঝি, নিজে তো নামিনি। শুনেছি এভাবে কত লোক প্রিয় নাভি খুঁজে নিতে নেমেছে, নেমেই গেছে, সঙ্গে তুলে গেছে তারপর। কিভাবে চিনবে তুমি কোন জন? আমার স্মৃতিতে শুধুমাত্র জটা ওটা সাগরগ্রাম রাত্রি বেড়ে চলা। সংকলন, যে কোনো সংকলনে যে আমি একটি দুটি লেখা পরিচয় ধরে রাখছি, মৃদুস্বরে বলছি পড়িও, তাকে যে পড়াবে। যদি লোক থেকে এসব কবিতা পড়ানো যেতই, তুমি এতদিনে স্বীকার হতে না? নাকি ধূর্ত সাধু ভাষা ধ্বনির আড়াল নিয়ে আজও বলেই চলেছি, যদি পড়ে দেখো অন্যদের ভিড়ে একটি নামের চাইতে কিছু বেশি পৃষ্ঠা ভাঁজ করা। বাধাই কর্মীর ভুলে ধীরে ধীরে ছেড়ে আসছো সুতো। বিশ্বরূপ দর্শন যোগ এক। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি তোমার ভিতরে প্রভু। দেখেছি অজস্র চিতা কাঠ কারাইনে জড় করল, আগুন ধরাল, পায়ে ঘি মাখিয়ে দেওয়ার বিলাস এখানে প্রযোজ্য নহে। অস্পৃশ্য সবাই স্পর্শে এত বিষ ছড়ালো কখন? জগৎ সংসার এসে হা মুখে নিস্তব্ধ হচ্ছে, মাছি বসছে, উড়ে যাচ্ছে ওই আরো রুগ্ন বেঁচে থাকা যে বেঁচে রইল, থেকে মরে গেল তোমার কৃপায় যেন বা দুর্বল পঙ্ক্তি। কবিতা জটিনি বলে শরণার্থী অপ্রকাশিত, একাদৃশ্যের সামনে ক্ষুদ্র অতি অসহায় অজ্ঞানতা কমহে পূজন। বুঝনি তুমিও ধূর্ত ছদ্মবেশে করে খাও, প্রাণ কেড়ে নিয়তি চেনাও। দুই, এও তো দেখেছি প্রভু তোমার ভিতরে যারা তিষ্ঠ বলে উঠেছে হঠাৎ, করাল দংস্ত্র মুখে ভস্য ফেলে বুঝিয়েছে বিলাভাষ্য মানে না কিছুই। দশটি অধ্যায় শুধু কথোপকথনে গেল, একাদশে ধৈর্য ভেঙে যায়। তোমাকে সম্পূর্ণ চিনে তোমারই বিরুদ্ধে যদি হাত রাখে শ্রীমদ গীতায়, আগাম মার্জনা চেয়ে রাখছি আমিও কিন্তু স্বজন বিয়োগে মৃত প্রায়। ক্লাইমেট রিফিউজি 2080। আমরা সবাই চলে যাচ্ছি, ঘর ছেড়ে, জনপদ ছেড়ে, উঁচু কোনো বাংলার দিকে চলে যাচ্ছি আমরা। কিছু ফিরলে হাই স্কুলের দোতলা, মন্দিরের চূড়া কিংবা খাফা অ্যাপার্টমেন্ট। আমরা চলে যাচ্ছি, জল ঢুকে পড়ছে আমাদের স্থাবরে, অস্থাবর দিয়ে ফেলছে শপিং মলের দরজায়। এইমাত্র পাগরকে তলিয়ে গেল একজন, বাঁচাতে গিয়ে অন্যজন ফিরলই না। আমরা উঁচু বাংলায় পৌঁছচ্ছি, পাহাড় কেটে নতুন নতুন কলোনি, ঘাট ফিরিয়ে দীর্ঘশ্বাস ফেলছি কলকাতায় তিন পুরুষের বাস আসিল মনে। দুই, আমরা কেন কবিতা লিখছি? এত বইয়ের একটাও কি নিতে পারবো সঙ্গে? সিনেমার মতো দৃশ্য ধরা পড়ছে ড্রোনে, একটা বই ভাসতে ভাসতে পৌঁছে গেল কুষ্টিয়ায়, একটা পাণ্ডুলিপি সিরাজগঞ্জ থেকে সটাক বৈঠকখানে রোডে ভিজে চুপচুপে ক্রমশই ভারী হচ্ছে আমাদের কবিতা। প্যারাগ্রাফ ফসাতে ফসাতে বাক্যে এসে ঠেকছে, আর একটু ঢেউ দিলেই শব্দ। বহুদিন পর কেউ ডুবুরি নামে অক্ষর খুঁজে পাবে, সেই সব অক্ষর হাতে নিয়ে অবাক বিস্ময়ে কোনো প্রত্নতাত্ত্বিক বলে উঠবেন, এরা লিখতেও জানতো একটি। গঙ্গা কিংবা বঙ্গোপসাগর ঠিক বসে যাচ্ছে না, নৌকো নিয়ে ঘুর ঘুর দিনের পর দিন, হয়তো আমাদের বাড়ির ওপরেই। কোথায় সেই নতুন দেশ? সেখানকার সীমান্ত রক্ষীরা কেমন? দেখা মাত্র বুদি নাকি থাকতে খেতে দেবে কিছুদিন? আমাদের সন্তানরা প্রচ্ছদ চিত্র হয়ে উঠছে, টলটলে চোখে গল্প শুনছে কলকাতার। সেখানে মানুষ থাকতো এক সময়,
যানজট চিৎকার ভিড়ে দুর্বিষহ জীবন। আমাদের সন্তানরা নৌকোর পাশাপাশি হাঙর ঘুরতে দেখছে, সরল মনে প্রশ্ন করছে, কলকাতাও হাঙর ছিল, গিলে ফেত অন্য জেলাদের? উমা মহেশ্বর, আগে যেন আমি যাই অক্ষয় সিন্দুর নিয়া মাঠে, গরজি উঠেন প্রৌরা, পাশে তার বুড়া মহেশ্বর মাখি শীতে জবু সবু, গিন্নির গঞ্জনা লইয়া আর সময় কাটে না, মুড়ি দিয়া নেন কানের উপর, দরজা জানালা বন্ধ, হারে তো বুকি কাপন বা থাকিয়া থাকিয়া শ্লেষ্টা ঘর ঘর করিছে ফাঁকা বুকে, গৃহিণী চিন্তিত হন, উমা হন কৈলাস কোটরে, বুইরা হইয়াও বুঝি এক দণ্ড রাখিবে না সুখে, শুনো আর যাই হোক আগে কিন্তু মরিবে না তুমি, প্রৌঢ়ার বিরক্ত কণ্ঠ সোদা কণ্ঠ আদ্র ক্রমে ক্রমে, দুলিয়া দুলিয়া হাসে বুড়া শিব আরক্ত যামিনী, উমার কঙ্কন বাজে ততধিক লুটায় স্মরণে, কেহ না কাহাকে ছাড়ে না ধরে না ব্রত ভিক্ষা যাচে, একটি সিন্দুর কৌটা যুগলে অক্ষয় হইয়া আছে। মাধুকরী, ডাকা অব্দি ঠিক ছিল, তারপরই খুলে গেল অনন্ত আগল, প্রবেশ বিষয়ে কেন নিশ্চিত হইনি এর আগে, ফিরে গেলে অপমান করা হবে, দাঁড়িয়ে ভিক্ষান দেখি বলি, অথচ নেওয়ার মধ্যে চাল ডাল স্নেহবিন্দু ব্রহ্মাণ্ড নেব না, কেমন ভিখিরি আমি, গান দিই মন দিই অভিশাপ দিই যথাবিধি, চরম মুহূর্তে এসে মনে করে ঝুলি ভরে আছে। শেষ কবিতা, শুধু তোমাকে চেয়েছি মায়াবিনী, ভেড়া করে রাখো তীর্থে ও বেলা দিয়ে ঘাস পাতা, বেড়া ভেঙে চলে যেতে রোজি চাইব, ইশারা এমন করো যে ঘুরে ফিরে ওই কালো আখি পদ্মে ডুবিয়া মরিতে হইবে দিবানিসি, মরে যেতে আমি চাইছি আমাকে বশীভূত করো মায়াবিনী, সাপিনীর মতো জিহ্বা দুলিয়ে বোঝাও বলিরও সীমা আছে, ফুত হয়ে গেলে লাগে না পূজায় তোমার ভোজ্য নই এখন, স্বভাব যে মতি মিশিয়া দিয়াছে মদ্যে মাংসে বামাচারে, সুতরাং উহা রটনা তোমাকে অনুমতি দেব মায়াবিনী, খুলে নাও যত বাণ বিধে আছে প্রণয়ের নামে দূর দেশে, কখনো ব্যর্থ হয় না এমন সাধন অঘরি ভয় পেল, তুমি কি শুধুই কাঁদিবে আমার এই নিষ্ঠুরতম বলিবে না? ধন্যবাদ।